আরে তুমি মাফ করে দাও ভাই, আমি একটা ভুল করে ফেলাইছি, আমার সেন্স ছিল না, আমি একটা ভুল করছি ভাই। আরে হইছে এটা কি? এই নাটকের প্রতি আমারে কয় আমি বলে বেটি মানুষ আমি কিছু করতে পারবো না। আমি কইছি অনেকবার বুঝাইছি যে তুই আমার কথা রাজি হস, তুই সাইন কর, আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু হ্যাঁ শুনে নাই তাই আমি আল্লাহ আকবার করে দিছি এক কোপ। আর ওর হাতটা কাইটা গেছে। আরে ভালো করছো, সমস্যা কেউ ঘাউরানি করবে কি জন্যে? ও ঘাউরানি করছে তুমি দিচ্ছ হাত কাইটটা, এমন যদি সই না করে আবার ঘাউরানি করে আমি কল্লা কাইটটা দিব। সই করব কি দিয়া? হাত দিয়া? আরে হাতে তো কাইটা ফেলেছি, তাহলে হাত দিয়ে কেমনে সাইন করবো? মানা তুই এটা কি করছো, হাত কেটে ফেলাইছো, এখন আমি রুস্তমরে কি জবাব দেবো? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা যাবো, আমরা গিয়ে বলবো এই যে রুস্তম সাহেব, এই আপনার 5 লাখ টাকা, আমরা আপনার ডিল কমপ্লিট করতে পারি নাই, শেষ। আর টাকা পাবো কই থেকে? এই 3 লাখ টাকা দিয়ে ফোন কিনে নিয়ে আইছি মাত্র। তো মোবাইল ফেরত দেব? তো চাচার দোকান লাগে, ফোন দিলে টাকা ফেরত দিব, দিব না টাকা ফেরত। ঠিক আছে, গিয়ে বলবো এই যে নেন 3 লাখ টাকার ফোন, আর এই যে আপনার 2 লাখ টাকা, 5 লাখ টাকা, শেষ। আর 2 লাখ পাই লিখবো? ওই বেটা বলো, 5 লাখ টাকা দিয়ে যদি তুই 3 লাখ টাকা দিয়ে ফোন কিনস, তাহলে আর 2 লাখ টাকা থাকে না? আরে ওই যে না এক ব্যাটারে অরিজিনাল বন্দুক কিনার জন্য টাকা দিছিলাম না, ওই ব্যাটা তো পরে আমার ফোন ধরে নাই, টাকা লাগে ভাগ্যে গেছে। তাই বন্দুক কিনার জন্য যে তুই 2 লাখ টাকা দিছ, তুই আমারে বলছস? তুই কোন দরকারে আমারে কইছস? ফোন কি করো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা ওই মোড়াটা কাছিলাম গিয়ে একটা ময়না বুঝ দিব, তাইলে ঠিক হয়ে যাবে, বাস। ঝামেলা হয়ে গেছে, সই করাতে পারি নাই। পারো নাই না? আমি আগেই বুঝছিলাম যে তোমাকে দিয়ে কিছু হইব না, এলাকা ছোট একটা কাজ দিয়ে টেস্ট করলাম, এটা তো ডাব্বা মারলা, এখন আর কি করবা? আমার টাকা ফেরত দাও, গিয়া আলু পটলের ব্যবসা করো, তোমাকে যে মাস্তা নিব না। আমাদের আমাদের দিয়ে মাস্তানি হবে না মানে? কার কাছে দলিল নিতে পারেছেন? হ্যাঁ, ও কি মানুষের বাচ্চা নাকি ও একটা ভিতর বাচ্চা? যখন শুনছে এই এই ডেঞ্জার ময়না আর টনিক রাসেল যাবে ওদেরকে ধরতে, তোমাকে স্ট্রোক করে মরে গেছে বেটায়। আরে কস কি? হ্যাঁ তো করে পারলাম দলিল সাইন অন দ্রুত মার্ডার করে ফেলাই স্যার, তখন তো থানা পুলিশের ঝামেলা, তো তো করে কাজ দিয়ে তো মনে হচ্ছে এখন ছেলে যাওয়া লাগবো। শোন আমি এত কিছু বুঝি না, তোরা আমার টাকাটা ফেরত দে, দিয়ে জায়গা এইসব থানা পুলিশ আর ভালো লাগছে না। টাকা তো নাই বস, টাকা খরচ করে ফেলেছি, করতে দিব কি? টাকা নাই মানে কাম শেষ হয়ে টাকা খরচ করছিস কেন? আই আমি কি তোর মামু লাগি যে মামু বাড়ি আবদার করতে সস? এখন টাকা ফেরত দে। বস 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 চিল্লায়েন না, এখন আমরা খরচ করে ফেলছি, এখন সমাধান হলো, আপনি আমাকে আরেকটা কাজ দেন, ওইটা টাকা নিব না, তাহলে শোধ বোধ হয়ে যাবে, দেন। হ্যাঁ আবার নতুন কাজ দিব, একটা দিছি সেটাই পারে না, আবার বড় বড় কথা। শোন এখন তোর টাকা 5 লাখ না, 10 লাখ ফেরত দিবি। 10 লাখ? 10 লাখ কেমনে দিব? বললাম তো যে একটা কাজ দেন, তারপর আমরা শোধ বোধ করে ফেলবো। এই যে মার্ডার করে আসছো, থানা পুলিশের ঝামেলা আসতো না, এগুলো মিটাই দেবো না, এর লাগে এক্সট্রা 5 লাখ। আচ্ছা বস আমি বলছি, আসলে কোনো কোনো খুন টুন কিছু হয় না। আরে রাখ, আসল কথা কইতেছি, আসলে যেটা হয়েছে ওরা আমি কইছি যে দেখ একটু ভয় দেখা, যাতে বেটা তাড়াতাড়ি সই করে দেয়, ওই ব্যাপারটা ঘাউরামি করছে, এই জন্য জিদ করে না এক কোপ দিয়ে আল্লাহু আকবার বলা নিজে সব করে আঙ্গুর ফালা, এখন বেটা সই করবো কেমনে? বেটা তো আঙ্গুর নাই, ভুলে গেছে আমার, আমার সত্যি ভুলে গেছে, আমার সেন্স আসছিল না। হাত কাটোস আর মাথা কাটোস, এটা লয়ে থানা পুলিশ হইবো, সো আমার টাকা 10 লাখই দাও লাগবো, বুঝতে পারছস? এই যে আপনি কিন্তু এখন বেশি গরমই করতেছেন, এই গরমই কিন্তু আমার পছন্দ হতেছে না, আমি বললাম একটা কাজ দেন, আমরা আমরা মিলেমিশে কাজটা করে দিতেছি, দেন। বাড়াবাড়ি দেখছস কি? রুস্তম রে তো চিনস, টাকা না পাইলে রুস্তম কি করব, এটা তোকে ভালোই জানা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কয়েকটা দিন সময় দেন, আমি টাকা ফেরত দিতেছি। সময় নিতেছস সমস্যা নাই, কিন্তু কথার যদি নট চড়ায় তাহলে কিন্তু একদম জানে মেরে ফেলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।